আপনারা দেখছেন চুনারঘাট মরা নদীর নতুন রাস্তা তৈরি করা হচ্ছে বেকু দিয়ে। আমরা রয়েছি চুনারঘাট পৌরসভা যে মরা নদী রয়েছে বেশা সাদ লোক সমন্বয় নেতৃত্বে কিন্তু এই রাস্তাটি হচ্ছে। আপনারা দেখছেন নদীর ওই পাশে কিন্তু একটি রাস্তা হয়েছে, বেশা সাদ লোক সমন্বয় অনেক বড় একটি রাস্তা করেছেন। আজ কিন্তু নদীর পশ্চিম পাশে কিন্তু রাস্তা হচ্ছে, আপনাদের কিন্তু দেখাচ্ছি। এই যে নদী থেকে কিন্তু মাটি তুলে নেওয়া হইতেছে, আপনারা দেখতেছেন আসলে কাদা মাটি তুলে কিন্তু রাস্তা করা হচ্ছে। এতদিন বৃষ্টির কারণে কিন্তু বেকু বদ্ধ ছিল, আজ কিন্তু চালু হয়ে গেছে। এবং আপনারা দেখছেন রাস্তা তৈরির কাজে কিন্তু প্রায় অর্ধেক রাস্তা হয়ে গেছে। এখন এই নদী থেকে মাটি আনে কিন্তু রাস্তা কাজ কিন্তু চলতেছে। খুব সুন্দর রাস্তা হচ্ছে, আসলে অনেক বড় একটি রাস্তা হইতেছে। বেকুর মাধ্যমে কিন্তু রাস্তাটি তৈরি করা হচ্ছে। আপনারা দেখছেন বেকুর মাধ্যমে কিন্তু এই রাস্তাটি কিন্তু তৈরি করা হচ্ছে। মেহেদি হাসান ভাই লেখছেন ভালো, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বেকুর মাধ্যমে আপনারা জানেন এই নদীটি কিছুদিন আগে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু পরিষ্কার করাইছেন, করানোর পরে কিন্তু নদীর চারদিকে কিন্তু আপনারা দেখছেন রাস্তা হইতেছে। এখন পশ্চিম পাশে রাস্তার কাজ চলছে। নজরুল হোসেন ভাই লেখেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? দেখছেন রাস্তার কাজ চলছে, আমরা রয়েছি ইতিমধ্যে মরা নদীতে। এইদিকে নামা জানি রে। হ্যাঁ অবশ্যই, করবো কি আর। কোনো দেওয়া লাগে কোনো না ভাড়া চিন্তা নেই।
মাথা গরম কি দা আচ্ছা ভাই আজকে থেকে তো দেখলাম নতুন রাস্তা কাজ হইতাছে রাস্তার কাজ হইতাছে আপনি জানেন যে গতকালকে আমরা পানি টোটালটাই নিষ্কাশন করে ফেলছি কালকে ফজরের আজান যখন পড়ে তখন আমি বাসায় গেলাম আবার এই রাস্তাটা এখন আপনারা জানেন যে ডাকবাংলা পর্যন্ত দেখতে দেখেন এই পর্যন্ত আমরা যে মাটিগুলো আছে রাইখে যাব শুকাইলে পরে আবার কাজ করবো আর আগামীকালকে থেকে আমরা বেগুন নিচে নামিয়ে দিব যেগুলো শুকাইছে এমপি সাহেবের নির্দেশন হইলে যে রোজার আগে আগে অর্থাৎ আগামী 9 থেকে 10 দিনের ভিতর এটা আমি টোটাল কমপ্লিট করে দিতাম দেন প্রথম রোজার থেকে আমার দিনে রাত্রে ওয়াক হয়ে কাজ চলবে রাত্রে লাইক করতে পারতাম দিনে রাত্রে মিলে কাজ করে নতুবা আর 1.5 থেকে 2 মাস সময় আছে বৃষ্টি থাকতাম না হ্যাঁ ঠিক আছে দর্শক আপনারা শুনতে পারলেন নতুন রাস্তার কাজে ঢাকা থেকে দেখতেছেন অনেক অনেক ভালোবাসা রইল নাজমুল হোসেন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন নাজমুল ভাই আর ঢাকা থেকে দেখতেছেন মুক্তাল শুনে ধন্যবাদ ভাই আপনারা দেখছেন চুনাইগাঁট পৌরসভা মরা নদীর রাস্তার কাজ চলছে আমরা রয়েছি সেই মরা নদীর মধ্যে মরা নদী পুরোটাই কিন্তু শুকিয়ে গিয়েছে এদিকে কিন্তু রাস্তা হবে ঠিক এদিকে কিন্তু রাস্তা হবে চাঁদপুর থেকে যুক্ত রয়েছেন মইনুল ইসলাম অসংখ্য ধন্যবাদ ভাই আমরা মরা নদীর পাশ দিয়ে আপনাদেরকে রাস্তাটি দেখাচ্ছি কতটুকু রাস্তা হবে হ্যালো যাচ্ছি নদীর পাশ দিয়ে রাস্তা দেখছেন এই রাস্তার মতো কিন্তু রাস্তাটি হবে এই রাস্তার মতন কিন্তু পশ্চিম পাশে যে রাস্তার কাজটি হচ্ছে এইভাবে কিন্তু রাস্তাটি হবে আপনাদের যে রাস্তাটি দেখতেছেন পশ্চিম পাশে তৈরি করা হচ্ছে ঠিক এই এত বড় রাস্তাটি হবে আসসালামু আলাইকুম ভাই আমি চাঁদপুর থেকে দেখতেছি মাইনুল ইসলাম ভাই চাঁদপুর থেকে দেখতেছেন আর নজরুল হোসেন ভাই লিখছেন আমি কুড়িগ্রাম থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ নাজমুল হোসেন ভাইকে আপনারা দেখছেন ওই ওই পাশে কিন্তু রাস্তার কাজ চলছে ঠিক ওই পাশে যে রাস্তাটি দেখতেছেন ওই রাস্তার মতো কিন্তু এই রাস্তাটি হবে কাজগুলো দেখতেছেন
দেখছেন নদীর পানি প্রায় পুরো নদীর পানি কিন্তু শুকিয়ে গেছে। আশা করি এই যে আপনারা দেখছেন পশ্চিম পাশের রাস্তা কিন্তু হয়ে গেছে, অর্ধেক রাস্তা হয়ে গেছে, আর অল্প কিছু রাস্তা বাকি রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল সবসময়।